পিরোজপুরের স্বরূপকাঠিতে এক ঘণ্টার ব্যবধানে একটি গোডাউনসহ চারটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের মিয়ারহাট বাজার সংলগ্ন ব্যাপারী বাড়ি ও সোহাগদল ইউনিয়নের ঘরামি বাড়িতে রোববার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা। অগ্নিকাণ্ডে প্রায় 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। এখানে যে কয়টি গোডাউন ছিল, প্রতিটা গোডাউনে কট জাল, কট সুতা এবং কালো মেলাইন এবং ফিল্টার নেট সহ এবং স্টেশনারি মাল, কুরকারিজ মাল, এইরকম করে 5টি গোডাউনের মাল, সম্পূর্ণ মালই বসবিত হয়। এই যে আগুন লাগছে, এই আগুনের পাশেই আমার এই ঘরের পাশে আমার এই বিল্ডিং আমার আগুনের কারণে 30 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। Thank you.